সম্প্রতি বিধানসভা নির্বাচনের পালা মিলেছে। এবার পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন, হাতে এখনো সময় রয়েছে প্রায় দু বছর। তবে এখন থেকেই ২৪ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকটি লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শুধু নরেন্দ্র মোদী নন, এবার যোগী রাজ্য থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তাও জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রায়। বুধবার তিনি বলেন, নেহেরু গান্ধী পরিবারের পুরনো গড় আমেঠি থেকেই প্রার্থী হবেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আঞ্চলিক কংগ্রেস প্রধান অজয় রায় বলেন, গান্ধী নেহেরু পরিবারের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে আমেঠির, কিন্তু কেউ এই বন্ধনকে দুর্বল করতে পারবে না। রাহুল গান্ধী আমেঠি থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়াবেন। আমেঠিবাসীর কাছেও আমার আবেদন, রাহুল গান্ধীকে বিপুল ভোটে জয় করে সাংসদ হিসেবে দিল্লিতে পাঠান। রাহুল গান্ধী কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা নিয়ে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা জোর গলায় দাবি করলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এই বিষয়ে সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি একাধিকবার আমেঠি আসন থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। পরপর তিনবার জয়ী হয়েছেন আমেঠি আসন থেকে দাঁড়িয়ে। তবে শেষ লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে তিনি হেরে যান। এরপর থেকেই জল্পনা ছিল আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর অংশ নিলেও তিনি আমেঠি নয় অন্য কোনো কেন্দ্র থেকে প্রার্থী হবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।